আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস নাইন, ক্লাস নাইনের আবহবিকার চ্যাপ্টারের প্রথমাংশ। আবহবিকার প্রক্রিয়ার আগে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে আবহবিকার ক্ষয়ী ভবন, বিচর্ণী ভবন, নগ্নী ভবন, পুঞ্জিত ক্ষয়, এরকম বেশ কিছু শব্দ রয়েছে। এগুলোর সঙ্গে আবহবিকার প্রক্রিয়াটা রিলেটেড। এগুলো না বুঝলে আবহবিকার প্রক্রিয়াগুলো বুঝতে পারবে না বা কেন হচ্ছে। বোর্ডে আমি লিখে রেখেছি আবহবিকার, ইংরেজি টার্ম হচ্ছে ওয়েদারিং। এই ওয়েদারিং শব্দ থেকে তুমি একটা পাচ্ছ ওয়েদার, যেটা আমি আন্ডারলাইন করলাম, আর তার সঙ্গে আইএনজি। যাই হোক, এটা ইংরেজি টেন্স। তা আবহবিকার অ্যাকচুয়ালি আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা, একটা কি বললাম আবহাওয়া, আর একটা কি রয়েছে সঙ্গে বিকার। আমি আবহাওয়া না লিখে আবহ লিখতে পারতাম। আবহাওয়ার দ্বারা পৃথিবী পৃষ্ঠ মানে শিলাস্তর যখন পরিবর্তিত হয়, বিচূর্ণীকৃত হয় বা বিয়োজিত হয়, মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মানে পরিবর্তিত হয়, তখনই সেটাকে বলছে আবহবিকার। আমার এই সংজ্ঞাটার মধ্যে দুটো শব্দ পেলে হয়তো তোমরা, একটা হচ্ছে বিচূর্ণীকৃত হয় আর একটা বিয়োজিত হয়, দুটো কিন্তু আলাদা জিনিস। বিচূর্ণীকৃত মানে হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, টুকরো হতে হতে বালুকণায় পরিণত হয় বা ধুলোকণাতেও পরিণত হয়। আর বিয়োজিত হওয়া মানে সেটা পরিবর্তিত হয়ে যাওয়া রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে। তার মানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে, সেটা রাসায়নিক উপাদানের মাধ্যমেই হবে। সেই জন্য এই আবহাওয়া বিকারের ব্যাপারটাকে আমি দুই ভাবে ভাগ করছি। একটা হচ্ছে আবহাওয়ার উপাদান, আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের, বায়ুমণ্ডলের উপাদান। আমি এটা লিখলাম, কেন লিখলাম, আবহাওয়ার উপাদান কি, ছোটবেলায় তোমরা 7-8 পড়েওছো যে আবহাওয়ার উপাদান হচ্ছে বায়ুর তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এইগুলোকে বলছে আবহাওয়ার উপাদান। আজকের গরম বেশি কি ঠান্ডা কম, কি বৃষ্টি বেশি, কি মেঘাচ্ছন্নতা আছে আকাশে, এগুলো সমস্ত আবহাওয়ার উপাদান। আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদান মানে যত রকমের গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, আদার্স নিষ্ক্রিয় গ্যাস, এগুলো, তার সঙ্গে বাতাসের ধূলিকণা, মেঘপুঞ্জের কণা বা বায়ুপুঞ্জের কণা, এই বাতাসে যেগুলো থাকে সেগুলো বলছি কি বায়ুমণ্ডলের উপাদান। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বায়ুমণ্ডলের উপাদান মানে তোমার হতে পারে জলীয় বাষ্প, H2O লিখলাম, CO2, CO2 বা O2, H2, এইগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। আর আবহাওয়ার উপাদান কি, আমি সঙ্গে লিখছি বায়ুর তাপমাত্রা, টেম্পারেচার লিখলাম, বৃষ্টিপাত, রেইনফল লিখলাম, এরকম আরো আছে। এই বৃষ্টিপাত বা উষ্ণতা, এর দ্বারা যে কোনো শিলা চূর্ণ চূর্ণ হয়ে ভেঙে যেতে পারে, ভাঙতে 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 বালুকণাতে পরিণত হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিচূর্ণী ভবন, বিচূর্ণী ভবন। আর বায়ু এই সমস্ত উপাদান দ্বারা, বৃষ্টির সহযোগিতায় বা উষ্ণতার সহযোগিতায় যখন কোনো শিলা রাসায়নিক গঠনে পরিবর্তিত হয়, যখন তারা একটা আস্ত মোমকে টেম্পারেচার ধরে গলিয়ে দিলাম, তার একটা পরিবর্তন হয়ে গেল, বা যে কোনো রাসায়নিক গঠনের মাধ্যমে পরিবর্তিত যখন হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি বিয়োজন। বললাম শিলাটা এরকম তৈরি হলো লেয়ার লেয়ার, এর নাম বললাম বিয়োজন। অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান দ্বারা হচ্ছে বিয়োজন বা বিয়োজিত হচ্ছে, আর আবহাওয়ার উপাদান দ্বারা বিচূর্ণী ভবন বা শিলা চূর্ণ বা চূর্ণী ভবন হচ্ছে। সংজ্ঞাতে আমি আরেকবার ফিরে আসি, যখন আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান একত্রে বা ভিন্নভাবে যখন পৃথিবী পৃষ্ঠের কোনো শিলাকে বিচূর্ণীকৃত করে অথবা বিয়োজিত করে, তখন সেই শিথিল শিলাচূর্ণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আবহবিকার বা বিচূর্ণী ভবন বা শিলাচূর্ণীকরণ বলা যায়। বোঝা গেছে, এটা হচ্ছে আবহবিকার। আবহবিকার একটা বিশেষত্ব হচ্ছে, ধরো ইঁদুর মাটির দেওয়াল গর্ত করে মাটি ফেললো, তাহলে গর্তের গোড়াতেই মাটিগুলো পড়ে থাকলো,
ওগুলো সরে যাচ্ছে না, বা সামান্য গড়িয়ে আসতে পারে, বা ইঁদুরে গায়ে পায়ে লেগে একটু মুভমেন্ট হতে পারে। তাহলে আবহবিকারের ফলে কোনো পদার্থ যে জায়গায় ক্ষয়িত হচ্ছে, ধরো এখানে একটা আবহবিকারে এই জায়গাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এইখানেই কিন্তু পড়ে আসে। আমি মোটা দানা সূক্ষ্ম দানা লিখলাম, এটা একটা ঢাল আছে ঠিকই কিন্তু গড়িয়ে যাচ্ছে না, এটা মূল শিলা, এটা চূর্ণ বিচূর্ণ পদার্থ। কিসের দ্বারা হয়েছে? ধরলাম প্রচন্ড তাপ পেয়েছে, সূর্যের তাপ বা বায়ু প্রবাহ হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যদি সেই স্থানেই পড়ে থাকে, সস্থানে, এখানে আমি শব্দ একটা লিখলাম সস্থানে, সেই স্থানে যদি পড়ে থাকে তখনই তাকে আবহবিকার বলবো। সস্থানের সঙ্গে একটা কথা বলছি মনে রেখো, হয় সেই স্থানে কিংবা সামান্যতম অবস্থানে পরিবর্তন হতে পারে কিন্তু অপসারিত হবে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে না, মানে ইঁদুরের গর্তের সেই মাটিগুলি সেই জায়গায় বা কাছাকাছি জায়গায় পড়ে থাকে। কিন্তু যদি তারপরেই বর্ষা আসে আর সেই প্রাচীরের গায়ে যে ইঁদুরের মাটিগুলো ছিল সেগুলো যদি বৃষ্টির জলে ধুয়ে চলে যায়, রাস্তার ঢালে জল বরাবর জল বয়ে যাচ্ছে আর মাটিগুলোও বয়ে যাচ্ছে, বৃষ্টি থামার পর বিকালবেলায় গিয়ে গিয়ে দেখছি কি ওই মাটিগুলো পড়ে আছে ওই পাড়ার ফুটবল মাঠে, তার মানে এক জায়গা থেকে মাটিগুলো অন্য জায়গায় চলে গেল। এই চলে যাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্ষয়ীভবন। আমি এখানে একটা গর্ত করে দেখাতে চাইছি যেখানে জল আছে আর এই পদার্থগুলো বাহিত হয়েছে, এই যে প্রক্রিয়া বাহিত হওয়া এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অপসারণ, অপসারণ। আর এই প্রক্রিয়াটাকে বলা হবে ক্ষয়ীভবন, ক্ষয়ীভবন। আবহবিকার হচ্ছে এই প্রক্রিয়াটা, এখানে লিখলাম আবহবিকার, যার ইংরেজি হচ্ছে ওয়েদারিং, ডব্লিউ লিখলাম, আর ক্ষয়ীভবন এর ইংরেজি হচ্ছে ইরোশন, এটা লিখলাম ই। তাহলে আবহবিকার একটা নির্দিষ্ট স্থানে থাকছে, ক্ষয়ীভবন কিন্তু আরেক জায়গায় দূরীভূত হচ্ছে। এই ক্ষয়ীভবন শব্দটা আবহবিকারের সঙ্গে জড়িত, এই জন্য আমি এটা লিখলাম এখানে ক্ষয়ীভবন। আবহবিকার এবং ক্ষয়ীভবনের সঙ্গে আরেকটা শব্দ জড়িত আছে, এটা পরে পড়াচ্ছি, এর নাম হচ্ছে পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়। একে ইংরেজিতে বলা হয় মাস ওয়েস্টিং, এম ডাব্লিউ লিখে রাখলাম মাস ওয়েস্টিং। মাস মানে একটা বিশাল অংশ এবং সেখান থেকে ক্ষয়ে যাওয়া বা ধসে যাওয়া বা নেমে পড়া, এটা ওয়েস্টিং বলা হয়, মাস ওয়েস্টিং। যাই হোক, এই আবহবিকার, ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় এই তিনটে একই রকম প্রক্রিয়া কিন্তু তাদের গাঠনিক এবং প্রক্রিয়াজনিত কিছু তফাত রয়েছে। এই তিনটে প্রক্রিয়া আরেকজনের সঙ্গে রিলেটেড, তার নামটা এখানে আমি পরে লিখছি, এখন জিজ্ঞাসার জন্য দিয়ে রাখলাম। তাহলে আজকের আমার এই ক্লাসটা শেষ হবে, যেটা আবহবিকারের থিওরিটিক্যাল পোর্শন। যাই হোক, আমরা কোথায় ছিলাম? কোনো শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তখন সেটাকে বলছে আবহবিকার, আর যদি সেই ক্ষয়িত পদার্থগুলি কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়, প্রাকৃতিক শক্তি নিশ্চয়ই তোমরা জানো, আমি বলিনি যদিও তা বলে দিই, প্রাকৃতিক শক্তি মানে বায়ু প্রবাহ, নদী প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌম জল, এসব অনেক আছে। প্রাকৃতিক শক্তির দ্বারা যদি এক স্থান থেকে অন্যত্র বাহিত হয় তাহলে সেটাকে বলব ক্ষয়ীভবন। তাহলে আমি আবার একটু অন্যভাবে বলি, ম্যাথামেটিক্যালি একটা নির্দিষ্ট শিলা ডাব্লিউ, সেখানে স্থানটা নাম দিলাম এ, এ স্থানে যদি সেই ক্ষয়িত পদার্থগুলো পড়ে থাকে তাহলে এ স্থানকে বলবো আবহবিকার, এ থেকে পদার্থগুলো চলে গেল বিতে তাহলে বি স্থানকে বলবো ক্ষয়ীভবন। আবহবিকার এবং ক্ষয়ীভবন কিন্তু অনেকটা কোরিলেটেড, আবহবিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, আবহবিকার না হলে ক্ষয়ীভবন হবে না, এটা সত্য। বইতে দেখবে এই শব্দটা পাবে, আবহবিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, মানে আবহবিকার না হলে ক্ষয়ীভবন হবে না। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যে আবহবিকার হলো কিন্তু ক্ষয়ীভবন হলো না। আমার সেই উদাহরণটা আবার ভাবো, ইঁদুর দিনের পর দিন গর্ত করে ফেলছে, শুষ্ক অঞ্চল, বৃষ্টি হচ্ছে না, বায়ু প্রবাহিত হচ্ছে না, চতুর্দিকে পাঁচিল ঘেরা, তাহলে ইঁদুরের গর্তের মাটিগুলো কি হবে? ওখানেই সারা জীবন ধরে পড়ে থাকবে, এরকম অনেক জায়গায় আছে। তাহলে আবহবিকার হলেই যে ক্ষয়ীভবন হবে তা কিন্তু না, অনেক সময় আবহবিকার হচ্ছে কিন্তু ক্ষয়ীভবন হচ্ছে না। আবার উল্টোটাও হতে পারে, অনেক সময় ক্ষয়ীভবন হচ্ছে কিন্তু দেয়ার ইজ নো ওয়েদারিং, কোনো আবহবিকারই নেই। যেমন ধরো শক্ত শিলাপৃষ্ঠ, বীরভূমে মহানন্দে পাহাড়ের কথা ভাবো, ওই শক্ত পাথরকে সূর্যের তাপ অত সহজে ভাঙতে পারছে না, ভাঙতে পারবে কিন্তু দু চার পাঁচ বছর পরে গিয়ে তুমি দেখবে যে ওই জায়গায় অনেক জিনিস ক্ষয়ে গেছে,
কারণ বৃষ্টির জল পড়তে 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 সেই জায়গাটি গর্ত হয়ে ক্ষয়িত পদার্থগুলো পালিয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আবহ বিকার হলো না, কিন্তু ক্ষয়ীভবন। আমি আবার রিপিট করি, আবহ বিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, কিন্তু আবহ বিকার হলেই যে ক্ষয়ীভবন হবে তা কিন্তু না। আবার অনেক সময় ক্ষয়ীভবন হয় কিন্তু আবহ বিকার হয় না, আবার অনেক সময় আবহ বিকার হয়ে থাকলো কিন্তু ক্ষয়ীভবন হচ্ছে না। এটা একটা সব থেকে বড় সম্পর্ক। দুই একটা সম্পর্ক বললাম কি, তাহলে আবহ বিকার ক্ষয়ীভবনে একটা কো রিলেশন, এখানে আমি কো আর লিখলাম। দুই নম্বর হচ্ছে দুজনের মধ্যে রেশিও, আমি র্যাট লিখলাম। রেশিও মানে আবহবিকার সঙ্গে ক্ষয়ীভবনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আবহবিকার বাড়লে ক্ষয়ীভবন বাড়বে, আবহবিকার কমলে ক্ষয়ীভবন কমবে। অর্থাৎ যতগুলো পদার্থ ক্ষয়িত হবে ততই বাহিত হবে। পদার্থ ক্ষয়ের পরিমাণ কমে গেল, বহনের পরিমাণ কমে গেল, ক্ষয়ীভবন কমে গেল। তো রেশিওটা কি বলবো, আমি ইকুয়াল টু চিহ্ন দিলাম। তাহলে আবহবিকার সঙ্গে ক্ষয়ীভবনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। দুই নম্বর হচ্ছে, তিন নম্বর হলো দুটোই কিন্তু একটা প্রসেস। আবহ বিকার একটা প্রক্রিয়া, মানে ইংরেজি ভাষায় বলতে গেলে বোথ দেয়ার ভার্বস, দুজনেই ভার্ব ক্রিয়া, ও কাজ করছে এও কাজ করছে, এমনটি না যে আবহ বিকার একটা প্রক্রিয়া আর ক্ষয়ীভবন কোনো প্রক্রিয়া নয় বা এটা ভার্ব এটা নাউন, তা না, দুটোই ভার্ব, তা দুটোই কিন্তু একটা প্রক্রিয়া। নেক্সট চার নম্বর বলো, একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়, গঠনগত। এটা আমি SC লিখলাম, স্ট্রাকচারাল চেঞ্জ মানে গঠনগত পরিবর্তন। যেমন একটা বড় পাথর, সেটা সূর্যের তাপে হোক, বায়ুপ্রবাহে হোক, বৃষ্টিপাতে হোক, ক্ষয় হতে 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 চূর্ণ বিচূর্ণ ওখানে পড়ছে, মোটা পাথর থেকে ছোটো পাথর, ছোটো পাথর থেকে আরও ছোটো হতে ভালো কোনায় পরিণত হবে। তোমরা জানো আমি পরবর্তী ক্লাসে আবার পড়াবো এইরকম একটা জিনিস, যে মরুভূমিতে এত বালি এলো কোথ থেকে, প্রস্তরখণ্ড ক্ষয় হতে হতে ছোটো ছোটো থেকে ছোটো হতে বালু কোনায় পরিণত হয়েছে, আর সেই বালু কোনা ধুলো কোনায় পরিণত হয়েছে। তাহলে তার গঠনগত পরিবর্তন হলো, আজকের যে আড়াবল্লি সে আড়াবল্লি তো এরকম ছিল না, সে আড়াবল্লি আরও দেখা যাবে, দেখা যাবে 1 কোটি বা 2 কোটি বছর পর আড়াবল্লি একদম মালভূমিতে পরিণত হয়ে যাবে। আবার এখন অনেকে আমার আড়াবল্লিকে ক্ষয়জাত মালভূমি বলেও থাকি, যদিও আড়াভূমি একদিন সমপ্রায় ভূমি, একদিন সমভূমিতে পরিণত হবে, এরকম ভূগোলে প্রচুর উদাহরণ আছে। তাহলে একটা স্ট্রাকচারাল চেঞ্জ করে দিচ্ছে কিন্তু আবহবিকার, আর ক্ষয়ীভবনও তাই করছে। কেন করছে না, হিমালয় ক্ষয়প্রাপ্ত হয়ে গঙ্গা পলিগুলো বয়ে নিয়ে আসছে, বা তোমার নিজস্ব লোকাল অঞ্চলে তুমি নদীকে দেখো, নদী প্রচুর পলিবালি বয়ে নিয়ে যাচ্ছে, কোথায় ফেলছে, সাগরে। তা সাগরে আস্তে আস্তে কি হচ্ছে, সব জমা হচ্ছে, সাগরে পৃষ্ঠতল উঠছে, অর্থাৎ মাটি উঠছে আস্তে আস্তে। তাহলে সেই ক্ষয়ীভবনের ফলেও কোনো গর্ত ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে, যেমন আমার এই ছবিটাকে তুমি দেখো, আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, উঁচু হয়ে যেতে পারে। এই একটা নির্দিষ্ট সময় আসবে যখন এই ক্ষয়কার্য বন্ধ করে দেবে। এই ক্ষয়ীভবন আর আবহবিকারের সম্পর্কটা একটা স্ট্রাকচারাল চেঞ্জ। আমি স্ট্রাকচারাল চেঞ্জটা তোমাদেরকে এখানে পাশে একবার দেখাচ্ছি। যেমন ধরো একটা এরকম গর্তের মতো আছে, আবার একটা ঢাল আছে, আবার একটা ঢাল আছে, এরকম ঢাল হয়ে এরকম করে সমুদ্র নেমে গেছে। তুমি এটা ভেবে নাও, যখন এটা এগুলো ধরো সাপোজ ধরো হ্রদ, এখানে ধরো নিগত আছে, এখানে ধরো জল আছে, এই জল কি চাইবে বলতো? অনেক বড় হয়ে তোমরা পারবে পড়বে যে সমস্থিতি বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে গঙ্গার উৎসের জল আর গঙ্গার মোহনার জল সবসময় চাই এক লেভেলে আসতে, এ ক্ষয় করতে করতে নামবে আর এ ভরাট করতে করতে উঠবে। এটাকে বলা হয় আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, মানে সমোচ্চশীলতায় আসে, বা ফিজিক্সের ভাষায় জলের সমোচ্চশীলতা ধর্ম চলতে থাকবে, সারা পৃথিবীতে আদিন অন্ত এই খেলা চলছেই। কিন্তু তো এই অঞ্চলের জল চাইবে এর সঙ্গে মিলিত হওয়ার, তাই অঞ্চলটা ক্ষয় করবে, এই অঞ্চলটা একটু একটু করে ক্ষয়ীভূত হবে, এই জায়গার একটা লেভেল থাকবে। আবার সমুদ্র হচ্ছে একদম আমাদের শেষ লেভেল, যার নিচে আর কোনোদিন ক্ষয় হয় না, ক্ষয় ততদিন পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো অঞ্চল সমুদ্রের লেভেলে না এসেছে। সমুদ্রের লেভেলে আসলে কি ক্ষয় বন্ধ হয়ে যাবে? স্যার এক্স্যাক্টলি বন্ধ হয়ে যাবে। তাহলে এই অঞ্চলে একটা ক্ষয় চলবে, এটাকে বলবো আমরা স্থানীয় বা লোকাল ইরোশনাল লেভেল, স্থানীয় ক্ষয়সীমা। আর এই অঞ্চলটাকে বলবো প্রকৃত ক্ষয়সীমা, অ্যাকচুয়াল ইরোশনাল লেভেল। আমি বাংলায় বলি এটা হচ্ছে স্থানীয় ক্ষয়সীমা, এই অঞ্চলটা ক্ষয় করলো লেভেল হয়ে গেল। যেমন ধরো তোমার পাশের ফুটবল মাঠটা সমান, তার মানে এই তো নয় যেটা সমুদ্র লেভেলে, তা তো না, তাহলে ও আরও অনেক ক্ষয় হতে চাইছে। এটাকে বলবো স্থানীয় ক্ষয়সীমা, আর এটাকে আমি বলবো প্রকৃত ক্ষয়সীমা। এই স্থানীয় ক্ষয়সীমা অনেক সময় ক্ষয় পেতে পেতে একটা মসৃণ লেভেলে পরিণত হয়, এটাকে আমরা বলবো
পর্যায়িত ঢাল বা গ্রেডেড স্লোপ, গ্রেডেড স্লোপ পর্যায়িত ঢাল, যে ঢাল বরাবর মসৃণভাবে এই ক্ষয়ীভবন প্রক্রিয়া চলতে হবে। এটা হচ্ছে এই চারটে হচ্ছে আবহাওয়া বিকাশের সঙ্গে ক্ষয়ীভবনের সম্পর্ক, মিল। কিন্তু পার্থক্যও আছে, সেই পার্থক্য দেখার দিকে দেখাচ্ছি। আবহাওয়া বিকাশ আর ক্ষয়ীভবন এগুলো তোমরা বইতে পাবে, আমি খুব ডিটেলসে পড়ছি না, আমি তো প্রসেসগুলো তোমাদেরকে বলছি। আবহাওয়া বিকাশ একটা স্ট্যাটিক প্রক্রিয়া, মানে স্থিতিশীল, আর ক্ষয়ীভবন ডাইনামিক প্রক্রিয়া, মানে গতিশীল। একই স্থানে মানে সস্থানে বা স্থিতিশীল, এটা হচ্ছে গতিশীল। আবহাওয়া বিকাশ অত্যন্ত স্লো ঘটে, ক্ষয়ীভবন অত্যন্ত স্থিরে ঘটে। বইয়ের ভাষা তোমরা পড়ে নেবে, জাস্ট এখানে হিন্টসগুলো তুমি নাও। নেক্সট, আবহাওয়া বিকাশ পদার্থের গঠনগত পরিবর্তন সামান্য হয়, অর্থাৎ সামান্য পরিবর্তন, আর এটা হচ্ছে ব্যাপক পরিবর্তন। আবহাওয়া বিকাশে সামান্য পরিবর্তন হবে, দানা থাকবে, কিন্তু ক্ষয়ীভবন ক্ষয় করতে করতে চলে যাবে। নেক্সট, আবহাওয়া বিকাশ বলে শিথিল শিলাচূর্ণ সৃষ্টি হয়, গুঁড়ো 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 গুঁড়ো, এর নাম হচ্ছে রেগোলিথ। আর ক্ষয়ীভবনে বলে অতি শীতল, অতি সূক্ষ্ম কণা বিশিষ্ট মৃত্তিকার সৃষ্টি হয়, অর্থাৎ এটা সয়েল সৃষ্টি হয়। এ প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই রেগোলিথই হচ্ছে কিন্তু এই সয়েল সৃষ্টির আদি প্রক্রিয়া, অর্থাৎ আবহাওয়া বিকাশ থেকে রেগোলিথ, রেগোলিথ থেকে সয়েলের সৃষ্টি। নেক্সট হচ্ছে, আবহাওয়া বিকাশ কোনো অঞ্চলে পরিবর্তন অতি দ্রুত ঘটায় না, কিন্তু ক্ষয়ীভবন কোনো অঞ্চলে দ্রুত পরিবর্তন ঘটায়।